ইতিমধ্যেই গত 30 জুন থেকে শুরু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অনলাইন প্রক্রিয়া। এই প্রকল্পে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে শিক্ষার্থীরা। প্রসঙ্গত, ছেলেমেয়েদের পড়াশোনার খরচের চাপ যাতে পিতামাতাদের উপর না পড়ে তথা যাতে করে ওরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, তার লক্ষ্যেই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা এই ঋণ পাবেন বা কারা ঋণের জন্য আবেদন করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে এই ঋণ পাওয়া যাবে, কত সুদে ঋণ পাবেন, আবেদনের সময় কী কী ডকুমেন্টস লাগবে, আবেদন করার পদ্ধতি এবং কীভাবে আবেদন করবেন ইত্যাদি তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলে রাখি, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এরকমই বিভিন্ন ইনফরমেশনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আপনাদের বলি কারা এই ঋণ পাবেন অথবা কারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 10ম শ্রেণী থেকে পড়ুয়ারা এই ঋণ নিতে পারবেন, 40 বছর বয়স পর্যন্ত এই ঋণ নিতে পারবেন। তবে যারা টানা 10 বছর ধরে এই রাজ্যের বাসিন্দা হিসেবে রয়েছেন তারাই একমাত্র এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। এবার বলি কোন কোন ক্ষেত্রে এই ঋণ পাওয়া যাবে। উচ্চশিক্ষা অর্থাৎ স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট, পোস্ট ডক্টরেট, গবেষণার জন্য এই ঋণ পাওয়া যাবে এবং কম্পিটিটিভ বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই ঋণ পাওয়া যাবে। এছাড়াও বই খাতা, টিউশন ফি, হোস্টেল ফি, কম্পিউটার বা ল্যাপটপ কেনার ক্ষেত্রেও এই ঋণ পাওয়া যাবে। আর হ্যাঁ, শিক্ষার্থীরা চাকরি পাওয়ার আগে পর্যন্ত এই ঋণ নিতে পারবেন। এরপর জেনে নেওয়া যাক কত সুদে ঋণ পাবেন। সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত এই ঋণ পাওয়া যাবে। সর্বনিম্ন 4% সুদে এই ঋণ মেটাতে হবে আর 15 বছরের মধ্যে এই ঋণের টাকা মেটাতে হবে। এরপর জেনে নেওয়া যাক এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। শিক্ষার্থীর ও অভিভাবকের 1 কপি করে রঙিন ফটো ও স্বাক্ষর, শিক্ষার্থীর আধার কার্ড, প্যান কার্ড বাধ্যতামূলক নয়, 10ম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র, কোর্সে ভর্তি হওয়া রিসিপ্ট, কোর্স ফি বা টিউশন ফি লেখা আছে এমন কোনো নথি বা ডকুমেন্টস। এবার বলি আবেদন করার পদ্ধতি, কিভাবে আবেদন করবেন, আবেদন করার প্রক্রিয়া বা কিভাবে আবেদন করবেন তা ধাপে ধাপে জানার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া আবেদনপত্র নির্দেশিকার PDF ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.wb.gov.in-এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন অথবা টোল ফ্রি নম্বর 1800102804 এই নম্বরে কল করে আপনি আপনার কোয়েরি জিজ্ঞাসা করতে পারবেন। সো আজকে পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এরকমই বিভিন্ন ইনফরমেশনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এরকমই বিভিন্ন ইনফরমেশন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।